হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা রসায়ন বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশে এসেছে সো দেখো আমাদেরকে উদ্দীপক হিসেবে কী কী ইনফরমেশন দেওয়া আছে এবং এই উদ্দীপকের সাথে আমাদেরকে কোন চারটি প্রশ্ন চাওয়া হয়েছে তো আমরা ইলেকট্রনিক মিডিয়ার দেখতে পাচ্ছি ডায়াগ্রামের সাহায্যে সো এখানে কেউ একটা মৌল যার ইলেকট্রন বিন্যাসের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে দুইটা ইলেকট্রন আর একটা মৌল যার প্রথম কক্ষপথে হচ্ছে গিয়ে দুইটা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে হচ্ছে সাতটা ইলেকট্রন এবং টি একটা মৌল যার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন আর নিচে এই কথাটা বলা আছে যে আমি কিউ আর টি যেইগুলো দ্বারা আমি কোনো মৌলের প্রতীক বুঝাচ্ছি না এগুলো মূলত প্রতীকী অর্থে অথবা সৃজনশীলের উদ্দীপক হিসেবে আমরা ব্যবহার করছি বাট কিউ আর টি দ্বারা আসলে কোনো মৌলকে বুঝাচ্ছি না এখানে আচ্ছা এখন আসো আমাদেরকে এই উদ্দীপকের সাথে আমাদেরকে কোন চারটি প্রশ্ন চাওয়া হয়েছে দেখো ক নং প্রশ্ন হচ্ছে গে যে সমযোজি বন্ধন কি এক কথায় আমাদেরকে আনসারটা বলতে হবে নং প্রশ্ন অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী কেন এটা আমাকে ব্যাখ্যা করতে হবে যে অ্যালুমিনিয়াম কেন বিদ্যুৎ পরিবহন করে গণনাং প্রশ্ন টি আর সিক্স যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান চিত্রসহ বর্ণনা করো সো গয়ের অ্যান্সার যখন আমি করবো ফার্স্টে আমাকে হচ্ছে গিয়া টি এবং আর এই মৌল দুইটা কে হবে সেই দুইটাকে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড দেন এদের দ্বারা হচ্ছে গিয়া টি আর সিক্স যোগও গঠন করতে হবে অ্যান্ড ফাইনালি আমাকে বলতে হবে এটা কি আয়নিক যোগ নাকি এটা সো আমাকে গয়ের অ্যান্সারটা এভাবে করতে হবে এবং সর্বশেষে যে প্রশ্নটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি যে কিউ আর টু এবং সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে আর এর গঠিত যৌগ পানিতে দ্রবণীয় কিনা এখানে আমাকে দুইটা কাজ করতে হবে আমাকে শুরুতেই কিউ এবং আর এদের সমন্বয় হচ্ছে কি যে কিউ আর টু যৌগ গঠন করতে হবে এবং এর পরবর্তীতে সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল অর্থাৎ কার্বনের সাথে আমার আর যে মৌলটা আছে আর মোলের সাথে কার্বনের আমার আর একটা যৌগ গঠন করতে হবে এবং ফাইনালি আমাকে এই যে আমি কিউ আর টু এবং কার্বনের সাথে যে আমি আর যৌগ গঠন করলাম এই যে যৌগটা এদের দুজনের আবার বলতে হবে যে কে পানিতে দ্রবণীয় হবে কে পানিতে দ্রবণীয় হবে না সো আমাকে এইভাবে ব্যাখ্যাটা করতে হবে সো এই হচ্ছে গিয়ে সৃজনশীল এবং তার সাথে চারটা প্রশ্ন এবার আসো আমরা অ্যান্সার প্রসেসে চলে যাই তো আমার কাছে প্রথমে যে প্রশ্নটা চাওয়া হয়েছে সমযোজী বন্ধন কি দেখো এটা খুব সহজ একটা প্রশ্ন সমযোজী বন্ধন কি এবং অ্যান্সারটা খুবই সহজ যে অ্যান্সারটা হচ্ছে গিয়া দুটি অধাতো পরমাণু তাদের বহিঃস্থ স্তরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন তারা যৌগ গঠন করে তখন সেই যৌগকে বা সেই বন্ধনকে হচ্ছে কি আমরা বন্ধন বলি আমি আর একবার রিপিট করতেছি দুটি অধাত পরমাণু তাদের বহিঃস্থ স্তরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন করে তাদেরকে আমরা বন্ধন বলি এতটুকু লিখলেই আমাদের কয়ের অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে আমাকে আর এক্সট্রা কিছু লিখতে হবে না আমরা উদাহরণ হিসেবে কার্বন ডাইঅক্সাইডের কথা বলতে পারি মিথেনের কথা বলতে পারি সালফার ডাইঅক্সাইড এরকম আরও অনেক উদাহরণ আছে পানির উদাহরণ আছে এরকম আরও অনেক কথাই বলতে পারি আচ্ছা খ অং প্রশ্ন বলেছে যে অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবহন করে কেন আসো আমরা খয়ের অ্যান্সারটা একটু বোঝার চেষ্টা করি যে অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবহন করে কেন ফার্স্ট কথা হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন কারা করে আমরা জানি যে ধাতু কিন্তু তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী অর্থাৎ ধাতুসমূহ তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে সে অ্যালুমিনিয়াম কিন্তু একটা ধাতুর মতো আচরণ করে কারণ কি কারণটা হচ্ছে গিয়ে দেখো যে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে হচ্ছে গিয়ে তিনটে ইলেকট্রন সে যদি তিনটি ইলেকট্রনকে যদি সে কোনোভাবে বাদ দিতে পারে বা ত্যাগ করতে পারে তাহলে কিন্তু সে নিয়মের মতো আকৃতি ধারণ করে সো যদি আমরা এরকম এক খণ্ড যদি আমরা অ্যালুমিনিয়াম নেই অ্যালুমিনিয়াম যদি এরকম একটা খণ্ড অ্যালুমিনিয়াম নেই সে এই যে ধরো এই যে আমরা প্লাস চিহ্ন দিলাম এখানে প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ত্যাগ করার ফলে অ্যালুমিনিয়াম কি করবে একটি ইলেকট্রন ত্যাগ করলে 1 প্লাস দুইটি ইলেকট্রন ত্যাগ করলে টু প্লাস তিনটি ইলেকট্রন ত্যাগ করলে থ্রি প্লাস সো এইভাবে আমরা প্লাস চিহ্ন দিয়ে মূলত অ্যালুমিনিয়ামের শ্বাসকে বোঝাচ্ছি পারমাণবিক শ্বাস এবং এই ইলেকট্রনগুলো ত্যাগ করার ফলে কিভাবে হবে এখানে সঞ্চারণশীল ইলেকট্রন হবে সঞ্চারণশীল ইলেকট্রন কোনগুলো অ্যালুমিনিয়াম যে ইলেকট্রনগুলো ত্যাগ করবে মূলত নিয়ন হওয়ার জন্য সেটা তিনটা বয়স্ক ইলেকট্রন ত্যাগ করবে কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু এই যে অ্যালুমিনিয়াম যে খণ্ড সেই খণ্ড থেকে কিন্তু বের হতে পারবে না সো এইভাবে যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি তাহলে আমরা পাবো কি পারমাণবিক শ্বাস পাবো এবং অনেক সঞ্চরণশীল ইলেকট্রন পাবো ঠিক আছে কথাটা সো সর্বশেষ কি হবে সর্বশেষ যদি আমি এই অ্যালুমিনিয়াম খন্ডকে কোনো ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের সাথে যদি আমরা কানেক্ট করি সো ফর এক্সাম্পল দেখো ধরো এইটা আমার একটা ব্যাটারি এবং এই ব্যাটারি হচ্ছে কি এই প্রান্ত হচ্ছে কি আমার ধনাত্মক প্রান্ত বা পজিটিভ প্রান্ত আর এই প্রান্ত হচ্ছে কি আমার ঋণাত্মক বা নেগেটিভ প্রান্ত সো যদি আমরা এইভাবে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের সাথে যদি আমরা অ্যালুমিনিয়ামকে কানেক্ট করে দিই তাহলে কি হবে এই যে মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রনগুলো এরা কি করবে ঋণাত্মক প্রান্তর থেকে ধনাত্মক প্রান্তের দিকে ধাবিত হবে এই যে ধাবিত হওয়ার মাধ্যমে তারা কিন্তু হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারবে অর্থাৎ কথা হচ্ছে গিয়ে যে ধাতু সমূহের যারা আছে তাদের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকে এই সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারাই তারা কিন্তু মূলত তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে সো অ্যালুমিনিয়াম তো একটা ধাতু অবশ্যই তার কাছেও সঞ্চারণশীল ইলেকট্রন আছে যেহেতু তার কাছে সঞ্চারণশীল ইলেকট্রন আছে অতএব তাকে যদি আমরা এভাবে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের সাথে সেট আপ করতে পারি তাহলে সেও কিন্তু ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে তার সঞ্চারণশীল ইলেকট্রনগুলো ধাবিত করার মাধ্যমে সেও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে জন্য আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবহন করে বা অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী খয়ের অ্যান্সার এতটুকু লিখলেই হবে আচ্ছা গয়ের অ্যান্সারে আসো আহ ফার্স্টে আস কোশ্চেনে কি বলছে টি আর সিক্স যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান চিত্র সহ বর্ণনা করো আসো আমরা গয়ের অ্যান্সার টা শুরু করতেছি দেখো আমরা গয়ের অ্যান্সার টা কিভাবে স্টার্ট করি এখন আমাদের যখন আমরা স্টার্ট করব আমার প্রথম কাজই হচ্ছে গিয়ে যে টি এবং আর মৌল কে হবে এদেরকে আইডেন্টিফাই করা দেখো যেহেতু আমাদেরকে ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে অতএব ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে আমরা কিন্তু টি মৌল এবং আর মৌল কি হবে সেটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি যেহেতু টি মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টা এবং স্তর হচ্ছে গিয়ে তিনটা আমরা এই যে ইলেকট্রন গুলো কাউন্ট করে দেখতে পাচ্ছি যে টি মৌলের মোট ইলেকট্রন হচ্ছে গিয়ে ষোলোটা এবং আর মৌলের মোট ইলেকট্রন হচ্ছে গিয়ে নয়টা অতএব আমরা বলতে পারি ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে যে উদ্দীপকের টি ও আর মৌল দুটি যথাক্রমে এস এবং এফ যেখানে এস দ্বারা বুঝাচ্ছি সালফার দ্যাট মিন্স টি মৌলটা হচ্ছে কি সালফার কেন তার কারণ হচ্ছে গিয়ে ওখানে আমরা ষোলোটা ইলেকট্রন দেখতে পাচ্ছি আর ষোলো ইলেকট্রন বিশিষ্ট যে মৌল তার নাম হচ্ছে কি সালফার এবং আর মৌলটা হচ্ছে গে ফ্লোরিন তার কারণটা হচ্ছে গিয়ে আমরা আর মৌলের ইলেকট্রন কাউন্ট করে দেখতে পাচ্ছি নাই এবং নাইন ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে গিয়া ফ্লোরিন এখন আসো ফার্স্টে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং আমাদেরকে কিন্তু যৌগ সম্পর্কে একটা আইডিয়া তারা অলরেডি দিয়ে দিয়েছে যে আমাদেরকে যৌগটা গঠন করতে হবে টি আর সিক্স অর্থাৎ সালফার হবে একটা এবং ফ্লোরিন হবে হচ্ছে গিয়া ছয়টা সো ফার্স্টে আসো আমরা সালফারের নর্মাল ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ওয়ান এস টু টু এস দেন আমাকে একটা সালফারের সাথে ছয়টা ফ্লোরিনকে যুক্ত করতে হবে তাহলে অবশ্যই সালফারের এই যে ইলেকট্রন বিন্যাসটা এখানে আমরা একটু পরিবর্তন আনবো অর্থাৎ আমরা চাচ্ছি যে সালফার কক্ষরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সবাই যেন সিঙ্গাল সিঙ্গেল আকারে আসে তাহলে কি হবে ফ্লোরিন এসে সালফারের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করতে পারবে তো এই জন্য আমরা যে কাজটা করলাম সালফারকে এক্সাইটেড করলাম তাপ দেওয়ার মাধ্যমে তখন কি হবে দেখো এই যে থ্রি পি এর উপর যে চারটা ইলেকট্রন এবং থ্রি এর উপর যে দুইটি ইলেকট্রন এইখানে যে জোড়াগুলো আছে সেই জোড়াগুলো হচ্ছে কি ভেঙে যাবে তো ভেঙে গিয়ে কি হবে দেখো থ্রি পি এর উপর চারটা ইলেকট্রন থেকে সেখানে আমরা পি এক্স টি ওয়াই টি জেড সবার উপর আমি একটা করে ইলেকট্রন দিলাম আবার টি এস এর উপর আমি একটা ইলেকট্রন দিলাম তাহলে আমার সর্বশেষ কক্ষপথের মোট ছয়টা ইলেকট্রনের মধ্যে আমার চারটে ইলেকট্রন বন্টন করা হয়ে গেল দেন বাকি দুটি ইলেকট্রন পাবে কে বাকি দুটি ইলেকট্রন পাবে থ্রি ডি এক্স এবং থ্রি ডি ওয়াই তোমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে এই যে আমরা তো জানি যে সালফারের নর্মাল ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা কিন্তু কখনোই সালফারের ইলেকট্রন গুলো ডিতে দেই না বাট এইখানে ইলেকট্রন কেন দিতে আসতেছে কিন্তু এটা রেজাল্ট হবে হচ্ছে কি দেখো যে আমরা কিন্তু এখন স্বাভাবিক অবস্থা নিয়ে আলোচনা করতেছি না সালফারের উত্তেজিত অবস্থা নিয়ে আলোচনা করতেছি তো সালফারের ক্ষেত্রে 3D ডি অরবিটাল কিন্তু আছে কিন্তু আমাদের যখন ইলেকট্রন যখন আমরা বন্টন করি

থ্রি পি এর উপর একটা এবং থ্রি ডি এক্স এর উপর একটা এবং থ্রি ডি ওয়াই এর উপর একটা এই যে নীতিটা এই নীতিটা মূলত হুণ্ড এর নীতি বিজ্ঞানী হুন্ড এই নীতি দিয়েছে যে সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রনগুলোকে সর্বোচ্চ চেষ্টা করে চাইলে আমরা বিজর সংখ্যা যদি রাখতে পারি সেইটাই হবে হচ্ছে কি স্থিতিশীল অবস্থা এবং উত্তেজিত করলে সেই জোড়াগুলো ভেঙে গিয়ে তারা পুনরায় কী সে পরিণত হয় সিঙ্গেল ইলেকট্রনে পরিণত হয় আচ্ছা এবার আসো ফ্লোরিনের সাথে সো ফ্লোরিনের নয়টা ইলেকট্রন ওয়ান এস টু টু এস টু যে বাকি যেই হচ্ছে ষাটটা ইলেকট্রন সো পি তো মোট 6টা ইলেকট্রন নিতে পারে এখন এই ছয়টি ইলেকট্রনকে আমরা একটু ভেঙে ভেঙে দেখাই যে px পাচ্ছে দুইটা

কিন্তু এখানেও কিন্তু ইলেকট্রনগুলো বিজোড় আকারে সেট করতে হবে এবং সালফারের প্রত্যেকটা বিজোড় ইলেকট্রনের সাথে আমাকে একটা করে ফ্লোরিন পরমাণুকে যুক্ত করতে হবে সো দেখো আমরা সেই কাজটাই করলাম দেখো যে এখানে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা এখানে কিন্তু মোট হচ্ছে কি আছে ছয়টা ফ্লোরিন দেখতে পাচ্ছি তো এই যে ছয়টা ফ্লোরিন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে যে পিজেড এর যে একটা সিঙ্গেল ইলেকট্রন এই পি জেড এর ইলেকট্রনটাই কিন্তু মূলত সালফারের যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে থ্রি এস ওয়ান থ্রি পিএক্স ওয়ান এই যে বিজেড ইলেকট্রনগুলো আছে তাহলে প্রত্যেকটা ফ্লোরিনের পি জেড এর ইলেকট্রনটা প্রত্যেকটা একটা সালফারের এই যে বিজুর ইলেকট্রনগুলোর সাথে ওইদিকে সমজোজ্য বন্ধনে শেয়ারে অংশগ্রহণ করবে সো এখানে দেখো একটা সালফারের ইলেকট্রন একটা ফ্লোরিন ইলেকট্রন এখানে একটা সালফারের ইলেকট্রন একটা ফ্লোরনিন ইলেকট্রন অর্থাৎ একটা ফ্লোরিনের সাথে আমি ছয়টা সালফারকে যুক্ত করতে পারতেছি এবং এইভাবে করার মাধ্যমে আমার এস এফ সিক্স অর্থাৎ যোগ্যটার নাম হচ্ছে কিয়া সালফার হেক্সা ফ্লোরাইড গঠন হচ্ছে এবং যেটা মূলত একটা কী বন্ধন যেটা মূলত একটা সমীবী বন্ধন তার কারণটা হচ্ছে গিয়া যে এইখানে আমরা যে সম্পূর্ণ যে কাঠামোটা আমরা তৈরি করলাম এই কাঠামোতে কিন্তু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না ইলেকট্রন মূলত শেয়ার হচ্ছে সো একটা সালফারের ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর সাথে আমার ছয়টা ফ্লোরিন কি করতেছে সমজীবী বন্ধনে আবদ্ধ হয়ে সালফার হেক্সা ফ্লোরাইড গঠন করতেছে যেহেতু এইখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে অতএব আমরা পারি এই যে সালফার হেক্সা ফ্লোরাইড বা টি আর যৌগ গঠন হচ্ছে এই যোগটা মূলত একটা কি বন্ধন সমযোজী বন্ধন কারণ তোমরা জানো যে ইলেকট্রন যখন শেয়ার হয় তখন আমরা ওই বন্ধনকে সমযোজী বন্ধন বলে থাকি সো আশা করি এই যে প্রসেসটা এবং অ্যান্সার চিত্র সব কিছুই তোমরা বুঝতে পেরেছো সো আমাদের গয়ের অ্যান্সারে এই চিত্র আঁকার পরে জাস্ট এক্সট্রা কিছু কথা আমাদের নিজেদের ভাষায় লিখে দিতে হবে এবং বর্ণনাটা দিয়ে দিতে হবে আর আহামরি আর কিছু এক্সট্রা এখানে কাজ করতে হবে না সো এইভাবে করলে আমাদের গয়ের অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে আচ্ছা আমরা এখন চলে যাবো সর্বশেষ প্রশ্নে ঘ নং প্রশ্নে সো দেখো প্রশ্নটা কি বলছে যে কিউ আর টু এবং সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে আর এর গঠিত যোগ পানিতে দ্রবণীয় কিনা বিশ্লেষণ করো সো আসুন আমরা এই অ্যান্সারটা শুরু করব সো দেখো অ্যান্সারটা কিভাবে করতে হবে আমাদের ঘয়ের অ্যান্সার শুরু করার আগে আমাদেরকে কিন্তু শুরুতেই হচ্ছে কিউ আর এবং সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল এদের তিনজনের পরিচয় সম্পর্কে জানতে হবে দেখো কিউ মোড়ে সর্বশেষ কক্ষপথে হচ্ছে গিয়ে আছে দুইটা এবং ভিতরের কক্ষপথে দুইটা এবং আটটা তাহলে আমরা যদি মোট ইলেকট্রন কাউন্ট করি এখানে আমরা মোট ইলেকট্রন পাচ্ছি হচ্ছে গিয়ে বারোটা সো বারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল তার নাম হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম আর আর মৌলের পরিচয় হচ্ছে গিয়ে যে অবশ্যই কী হবে আর মৌল হবে অবশ্যই হচ্ছে গিয়ে ফ্লোরিন তার কারণ হচ্ছে গিয়ে আর মৌলের মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করলে পাচ্ছি নাইন সো আর মৌল হবে ফ্লোরিন তাহলে দেখো কিউ মৌল হচ্ছে গিয়া ম্যাগনেশিয়াম আর মৌল হচ্ছে গিয়া ফ্লোরিন এবং সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে কি কার্বন তাহলে আমরা কিন্তু কিউ আর এবং সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল এদের তিনজনের পরিচয় পেয়ে গিয়েছি এখন আসো আমাকে এখানে বলেই দিয়েছে কিউ আর টু তাহলে কিউ আর টু দ্বারা গঠিত যৌগ কি হবে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এম জি এফ টু সো এখান থেকে আমরা গঠন করতে পারলাম এবং আমাকে আরও একটা কথা বলেছে যে সিক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে আর এর গঠিত যোগ দেন আসো আমাকে কার্বনের সাথে ফ্লোরিনের যে যৌগটা গঠন আমরা করব এটা কিন্তু আমাদেরকে নিজেদের করে দিতে হবে এখানে কিন্তু কাজটা নিজের করতে হবে বাট কিউ আর টু এর কথা কিন্তু অলরেডি প্রশ্নে আগেই বলে দিয়েছে সো ওটা এখন থেকে আমরা হচ্ছে গিয়ে বুঝতেই পারতেছি যে এম জি এফ টু হবে বা ম্যাগনেশিয়াম ফ্লোরাইড হবে আচ্ছা সো দেখো যেই কাজটা করবো কার্বনের নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি ওয়ান এস টু টু এস টু টু পি টু বাট যেহেতু এখানে কার্বনের সাথে ফ্লোরিন যুক্ত হচ্ছে দ্যাট মিনস এখানে বুঝতেই পারতেছো কার্বনও একটা অধাতু ফ্লোরিনও একটা অধাতু অবশ্যই এখানে শেয়ার হবে তো আমাদেরকে শেয়ারের জন্য জায়গা তৈরি করতে হবে এইজন্য এই জন্য আমরা ডিরেক্টলি কার্বনের যে উত্তেজিত অবস্থা সেই উত্তেজিত অবস্থা হচ্ছে গিয়ে যে ইলেকট্রন বিন্যাসটা করলাম তো উত্তেজিত অবস্থায় কি হয় উত্তেজিত অবস্থায় হচ্ছে গিয়ে সর্বশেষ কক্ষপথের জোড়া ইলেকট্রনগুলো ভেঙে ভেঙে বিজোড় হয়ে যায় সো দেখো আমার পি ইলেকট্রন ছিল কয়টা দুইটা সো আমার পিতে তে ইলেকট্রন ছিল হচ্ছে গিয়ে দুইটা সো আমরা যেই কাজটা করলাম পি এর দুইটা ইলেকট্রনকে হচ্ছে গিয়ে ডিভাইড করলাম একটা দিলাম পি কে একটা দিলাম পি ওয়াই কে আবার টু এস ইলেকট্রন ছিল দুইটা সো আমরা যখন এই রকম এক্সাইটেড করবো তখন কি হবে টু এস এর জোড়া ভেঙে গিয়ে একটা ইলেকট্রন কিন্তু টু এস থেকে আমার চলে যাবে আমরা এখন কার্বনের সর্বশেষ যে কক্ষপথ আছে আমরা কিন্তু সর্বশেষ কক্ষপথ হচ্ছে কি কি সমস্ত বিজল ইলেকট্রন দেখতে পাচ্ছি অর্থাৎ টু এস এ বিজোর ইলেকট্রন টু পি এক্স টু ওয়াই টু পি সব জায়গায় কি ইলেকট্রন দেখতে পাচ্ছি বিজোর ইলেকট্রন দেখতে পাচ্ছি আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস তো সবাই জানো যে ওয়ান এস টু টু এস টু ফাইভ এখন আসো এখানে কিন্তু শেয়ার হবে কার্বনের সাথে ফ্লোরিনের শেয়ার হবে সো শেয়ারটাকে আমরা কিভাবে গঠন করতে পারি যেহেতু এই যে ফোলোরিনের সর্বশেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন এখানে তো মোট ছয়টা দরকার এবং এই যে একটা যে ঘাটতি আছে এই ঘাটতিটাই হচ্ছে শেয়ার হবে কার সাথে কার্বনের সাথে দেখো আমরা কি করলাম একটা কার্বনের সাথে আমরা চারটা ফোলোরিন দিলাম একটা কার্বনের সাথে আমরা চারটা ফ্লোরিন নিলাম সো এই যে ফ্লোরিন নিলাম আমার কার্বনের প্রথম কক্ষপথে হচ্ছে কি দুইটা দ্বিতীয় কক্ষপথে চারটা সিঙ্গেল ইলেকট্রন সো 1 2 3 4 এবং এই চারটা সিঙ্গেল ইলেকট্রনের সাথে কিন্তু আমরা চারটা ফ্লোরিন নিব সো ফ্লোরিন 1 ফ্লোরিন 2 ফ্লোরিন 3 ফ্লোরিন 4 চারটা ফ্লোরিন নিলাম প্রত্যেকটা ফ্লোরিনের কিন্তু অষ্টক এখন অপূর্ণ একটা ইলেকট্রন শর্ট আছে যে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পূর্ণ হবে সো দেখো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে কি 7টা সো 2 4 6 এবং 8 7 আবার এখানে ঠিক 2 4 6 7 2 চার ছয় সাত দুই চার ছয় সাত বাট কার্বন যেহেতু একটা ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করতেছে এখন কিন্তু আমি হচ্ছে যে এখানে কিন্তু আমি অষ্টকের মতো একটা অবস্থা দেখতে পাবো যে ফোলোরিনের যে চারটা ফোলোরিন সবার সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন এই ফোলোরিনের সবার সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন এই ফোলোরিনের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন এই ফোলোরিনের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আবার যদি আমরা কার্বনের দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু আমি আটটা দেখতে পাচ্ছি দুই চার ছয় আট এভাবে করে কিন্তু আমরা আটটা দেখতে পাচ্ছি অর্থাৎ কার্বনও তার অষ্টক পূর্ণ করতে পারছে। ফ্লোরিনও তার অষ্টক পূর্ণ করতে পারতেছে কিভাবে শেয়ার করার মাধ্যমে তো এইভাবে কার্বন এবং ফ্লোরিন দ্বারা যেই যৌগ গঠন করা যাবে তার নাম হচ্ছে সি এফ ফোর অর্থাৎ কার্বন টেট্রা ফ্লোরাইড এভাবে কার্বন টেট্রা ফ্লোরাইড যে যৌগ গঠন করলাম সেই যৌগটা কিরকম যৌগ হবে সেই যৌগ হবে হচ্ছে কি সমযোজী যৌগ এবং এটা সমযোজী যৌগের আর একটা বৈশিষ্ট্য এটা একটা অপোলার যৌগ অর্থাৎ এই কিন্তু পোলারিটি তৈরি করতে পারবে না কার্বন টেট্রাফ্লোরাইড ফ্লোরাইড যৌগ কিন্তু পোলারিটি তৈরি করতে পারবে না আচ্ছা এখন আসা আমরা হচ্ছে গিয়ে যে কার্বন এবং আর এর পরিচয় আর এর দ্বারা গঠিত যৌগ এবং এটাকে কি যৌগ এটা কি পোলার না এই সম্পর্কে একটা পরিচয় জানতে পেরেছি এখন আসো আমাকে জানতে হবে কিউ আর টু অর্থাৎ ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এর পরিচয় সম্পর্কে জানতে হবে সো ম্যাগনেশিয়াম ফ্লোরাইডকে যদি আমরা আয়নিত করি তাহলে আমরা লিখতে পারি এম জি টু প্লাস এবং প্লাস টু ফ্লোরাইড নেগেটিভ আয়ন আমরা এভাবে এটাকে আয়নিত করতে পারি আর যেহেতু আমাকে বলছে যে পানিতে দ্রবণীয় করা যাবে কিনা তো পানিকে যদি আমরা আয়নিত করতে চাই তাহলে কি হবে অক্সিজেন পরমাণু দুই পাশে দুইটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুগুলো হয়ে যাবে ডেল্টা প্লাস অক্সিজেন পরমাণুটা হয়ে যাবে টু ডেল্টা মাইনাস তার কারণটা হচ্ছে তড়িৎ তৃণাত্মকতার পার্থক্যের কারণে এই যে শেয়ারকৃত ইলেকট্রন সেই ইলেকট্রন অক্সিজেন কী করবে নিজের দিকে আকৃষ্ট করবে যার কারণে অক্সিজেন হয়ে যাচ্ছে টু ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনগুলো হয়ে যাচ্ছে ডেল্টা প্লাস আর এইখানে এইখানে অক্সিজেনের হচ্ছে গেছে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে সো এক জোড়া এবং দুই জোড়া আর এইখানে পানি একটা কি যৌগ পানি যদিও একটা সমযোজী যৌগ বাট সে কি পোলার কারণ তরিত্রীনত্বকতার পার্থক্য এখানে খুব এই পোলারিটি তৈরিতে সাহায্য করে এখন আমরা কিন্তু ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ফ্লোরাইডকে চাইলে পানির মধ্যে অ্যাড করতে পারি তার কারণ হচ্ছে কি ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এটা একটা পোলার দ্রব্য কেন পোলার দ্রব্য কারণ তোমরা এখানে আয়নিক তো বা আয়ন অবস্থা দেখতে পাচ্ছ ম্যাগনেশিয়াম পজিটিভ ফ্লোরিন নেগেটিভ এবং পানির মধ্যে কিন্তু আমরা একটা পোলার অবস্থা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের প্রান্ত হচ্ছে কি নেগেটিভ হাইড্রোজেনের প্রান্ত হচ্ছে কি পজিটিভ সো আমরা চাইলে এই যে পোলার দ্রবকে পোলার দ্রাবকের মধ্যে আমরা অ্যাড করতে পারি এখন আসো সেই অ্যাডিংটা আমরা কিভাবে করব সেটা একটু দেখার চেষ্টা করো ফর এক্সাম্পল ধরো ম্যাগনেশিয়াম আয়ন সো ম্যাগনেশিয়াম আয়নটা কিভাবে দেখো এই আমরা লিখলাম Mg2+ ম্যাগনেশিয়াম আয়নকে আমরা এরকম বন্ধ করে দিলাম এখন এই ম্যাগনেশিয়াম আয়নের চারপাশে থাকবে অবশ্যই পানির অনুগুলো থাকবে বিন্যাস্তটা কীভাবে আমরা গঠন করবো দেখো বিন্যাস্ত আমরা কীভাবে গঠন করবো চিত্রটা হবে এরকমই সো অক্সিজেন প্রান্ত থাকবে হচ্ছে গিয়ে যে ম্যাগনেশিয়াম যে আয়ন ওই আয়নের কাছে হাইড্রোজেনগুলো থাকবে হচ্ছে গিয়ে যে দূরে এর মূল কারণটাই হচ্ছে গিয়ে দেখো নেগেটিভ পজিটিভ আকর্ষণ বল এখানে মূল ভূমিকা পালন করবে কারণ পানির মধ্যে নেগেটিভ প্রান্ত হচ্ছে গিয়ে অক্সিজেন যেহেতু আমি এইখানে ম্যাগনেশিয়াম আয়নকে সেট করছি অবশ্যই ম্যাগনেশিয়াম আয়নটা একটা পজিটিভ আয়ন এই আয়নের চারপাশে কারা থাকবে এই আয়নের চারপাশে হচ্ছে গিয়ে নেগেটিভ আয়নগুলো থাকবে ঠিক আছে কথাটা আর হাইড্রোজেন আয়নটা হচ্ছে গিয়ে কি পজিটিভ সো পজিটিভ এবং পজিটিভ বিকর্ষণ করবে যার কারণে এই হাইড্রোজেনগুলোকে আমরা কোথায় সেট করব এই হাইড্রোজেনগুলোকে আমরা দূরবর্তীতে অর্থাৎ ম্যাগনেশিয়াম আইন থেকে দূরে সেট করবো সো আমাদের মূল সেট আপটা হচ্ছে কি কিরকম মূল সেট আপটা হচ্ছে কি যে ম্যাগনেশিয়াম ফ্লোরাইডের যে মূল গঠনটা মূল গঠনটা হচ্ছে গিয়ে যেরকম দেখো এইখানে আমরা গঠনটা দেখানোর চেষ্টা করলাম যে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড যেখানে ম্যাগনেশিয়াম টু প্লাস হচ্ছে সেন্টার পজিশনে আছে এবং পানির কণাগুলো সেখানে আমরা সেট করলাম যেখানে অক্সিজেনগুলো ম্যাগনেশিয়াম আয়নের চারপাশে ভিড় করে আছে তার কারণ হচ্ছে কি ম্যাগনেশিয়াম পজিটিভ আর অক্সিজেন নেগেটিভ সো নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে আচ্ছা এইভাবে করে আমরা ম্যাগনেশিয়াম কে আর চিকা যে পানির মধ্যে সেট করতে পারি আচ্ছা এখন দেখো যদি আমরা হচ্ছে কি যে ম্যাগনেশিয়ামের সাথে যে ফ্লোরিন আছে এই ফ্লোরিনকে যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা কীভাবে কাজটা করতে পারবো সো ফর এক্সাম্পল দেখো আমরা ফ্লোরিন ফ্লোরাইড আয়নটা নিলাম ফ্লোরাইড আয়নটা নিলাম এখন এখন কিন্তু চিত্রটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে কি রকম এখন চিত্রগুলো হয়ে যাবে এরকম অর্থাৎ আগের বার যে অক্সিজেনগুলো ছিল হচ্ছে গেছে আমার সেন্টার পজিশন থেকে কাছে এখন কিন্তু সেই অক্সিজেনগুলো হচ্ছে গেছে সেন্টার পজিশন থেকে হচ্ছে গিয়ে দূরে চলে যাবে তার মূল কারণটা হচ্ছে গিয়ে এখন আমার সেন্টার পয়েন্টে আছে নেগেটিভ আয়ন সো আমি কিন্তু এখন আর অক্সিজেনকে হচ্ছে গেছে সেন্টার পয়েন্টে রাখতে পারবো না তার কারণ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে সো এই জন্য এবার আমরা হাইড্রোজেন পরমাণুগুলোকে কিন্তু দেখো একদম সেন্টার পজিশনে কাছাকাছি সেট করছি আর অক্সিজেন পরমাণুগুলোকে কিন্তু আমরা দূরবর্তী জায়গায় সেট করছি মূল রিজনটাই হচ্ছে গিয়ে যে ফ্লোরিনও নেগেটিভ অক্সিজেনও নেগেটিভ সো নেগেটিভ নেগেটিভ বিকাশন করবেন সো নেগেটিভ নেগেটিভ বিকাশন করার ফলে হচ্ছে কি যে অক্সিজেনগুলোকে অবশ্যই আমাকে দূরবর্তী কোনো একটা জায়গায় উপস্থাপন করতে হবে আর আর হচ্ছে গিয়ে হাইড্রোজেনগুলোকে আমার কাছাকাছি বা পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় উপস্থাপন করতে হবে এইখানে আমি যে গঠনটা দেখালাম তোমাদেরকে সেই গঠনটা হচ্ছে কি আজকে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড পানিতে দ্রবিত হবে এবং দ্রবিত হলে তাদের চিত্রটা কীরকম হবে সেইখানে চিত্র হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম আয়নের চিত্র এবং এটা হচ্ছে কি আমার ফ্লোরাইড আয়নের চিত্র আচ্ছা সো ওভারঅল কথা হচ্ছে গিয়া যে এই যে কিউ আর টু দ্বারা যে যৌগ গঠন করা যায় ম্যাগনেশিয়াম ফ্লোরাইড সে হচ্ছে কি পানিতে দ্রবণীয় হবে এবং তার চিত্রটা হচ্ছে কি এটা এবং কার্বন এবং ফ্লোরিন দ্বারা গঠিত যৌগ কার্বন টেট্রা এটা পানিতে দ্রবণীয় হবে না তার কারণ হচ্ছে যে এটা একটা কি অপোলার সমযোজী সো অপোলার যৌগসমূহ কিন্তু পানিতে দ্রবণীয় হয় না অবশ্যই আমাকে পোলার যৌগ হতে হবে যদি সে পানিতে দ্রবণীয় হতে চায় সো ফাইনাল কথা হচ্ছে কি আছে এম জি এফ টু বা ম্যাগনেশিয়াম ফ্লোরাইড পানিতে দ্রবণীয় হবে এবং কার্বন টেট্রা ফ্লোরাইড পানিতে দ্রবণীয় হবে না রিজন হচ্ছে কি এটা একটা সমযোজী এবং অপোলার সো আমরা বলতে পারি যে বুঝতে পারলাম যে কে প্রাণীতে দ্রবণীয় হবে এবং কে পানিতে দ্রবণীয় হবে না সো এভাবে করে যদি আমরা যদি ঘরের অ্যান্সারটা কমপ্লিট করি এবং নিচে কিছু এক্সট্রা কথা যদি লিখে দেই যে ব্যাখ্যাগুলো মুখে বললাম সেগুলো লিখে দেই তবেই কিন্তু আমাদের অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে আমি আশা করছি যে তোমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই হচ্ছে গিয়ে বুঝতে পেরেছ এবং পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে আমি তোমাদেরকে যেই দিক নির্দেশনা দিলাম এইভাবে যদি তোমরা উপস্থাপন করতে পারো আশা করি আমাদের অ্যান্সারটা ফুলফিল হবে এবং তোমরা সেখানে ফুল মার্কস ক্যারি করতে পারবা সো আজকের সৃজনশীলের পর্বটা আমি এখানেই শেষ করতেছি আমাদের টেকনিক ইজি এডুকেশনের পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ